নমস্কার সকলকে, উৎপল এডু-ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস টেনের লেসন সিক্স সি ফিভার, জন মেসফিল্ডের লেখা সি ফিভার কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করব। পরের ভিডিওতে আমরা এই কবিতার শেষে যে এক্সারসাইজগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব এবং মাধ্যমিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আর বেশ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে লেসন শুরু করার আগে বলে নিই, যারা আজ আমার চ্যানেলটি প্রথম দেখছো বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটা কথা বলে নিই, এই চ্যানেলে আমি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ব্যাখ্যা করব এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট গ্রামার এবং যে প্রশ্নগুলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চ্যানেলটি ফলো করবে। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস টেনের লেসন সিক্স জন মেসফিল্ডের লেখা সি ফিভার কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা। দেখো, কবিতাটি শুরু করার আগে আমরা কবি পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। জন এডু-ওয়ার্ল্ড মেসফিল্ড 1878 to 1967, যিনি জন্মগ্রহণ করেন 1878 সালে এবং মৃত্যুবরণ করেন 1967 সালে, ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, রাইটার অ্যান্ড পোয়েট লরিয়েট। ছিলেন একজন ইংরেজ কবি, লেখক এবং পোয়েট লরিয়েট মানে হচ্ছে রাজকবি, রাজসভার যিনি ইংল্যান্ডের যিনি শ্রেষ্ঠ কবি তাকে পোয়েট লরিয়েট বলা হয়, অব দ্য ইউনাইটেড কিংডম, ব্রিটিশ যুক্তরাজ্যের, ফ্রম 1930 সাল থেকে টিল হিজ ডেথ, তার মৃত্যু অবধি। তাহলে 1930 থেকে 1967 সাল পর্যন্ত জন মেসফিল্ড ছিলেন ইউনাইটেড কিংডমের পোয়েট লরিয়েট। হি ইজ অলসো রিমেম্বার, তিনি এছাড়াও আমাদের কাছে স্মরণীয় অ্যাজ দ্য অথার, লেখক হিসাবে, অব দ্য চিলড্রেন্স নোভেল, শিশুদের জন্য লেখা উপন্যাস নিয়ে। কি নাম? না, দ্য মিড নাইট ফোক, এটা একটা উপন্যাসের নাম, অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস এবং দ্য বক্স অফ ডিলাইটস একটা উপন্যাসের নাম। এই দুটি উপন্যাসের জন্য, যেগুলো হচ্ছে শিশু উপন্যাস, সেগুলোর জন্য তিনি বিখ্যাত। এরপর দেখো, এই দ্বিতীয় প্যারাটাতে কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটুখানি আমাদের বলে দেওয়া আছে। দ্য পোয়েম, কবিতাটা, স্পিকস অফ দ্য এক্সাইটমেন্ট, বলে দিচ্ছে উত্তেজনার কথা। দ্য পোয়েট ফিলস, যেটা কবি অনুভব করেছেন অ্যাট দ্য অ্যান্টিসিপেশন, প্রাককালে, কিসের প্রাককালে? অফ এ সি ভয়েজ, যে সমুদ্রযাত্রার। তাহলে এই কবিতাটি বলে দিচ্ছে কবি সমুদ্রযাত্রার প্রাককালে যে একটা এক্সাইটমেন্ট, উত্তেজনা অনুভব করেছেন সেই কাহিনী। দ্য প্যাসিওনেট ডেসক্রিপশন, আবেগপূর্ণ বর্ণনাটা, অফ দ্য সিস্কেপ, সমুদ্র চিত্রের, রিভিলস, প্রকাশ করছে দ্য ইটার্নাল ডিজায়ার, চিরন্তন যে আকাঙ্ক্ষা, কিসের আকাঙ্ক্ষা? অ ম্যান, মানুষের, যে মানুষের একটা চিরন্তন আকাঙ্ক্ষা রয়েছে, কিসের? টু সিক, দেখার, কি দেখার? খুঁজে বার করার। দ্য স্প্লেন্ডার অব নেচার, প্রকৃতির ঐশ্বর্য, স্প্লেন্ডার মানে ঐশ্বর্য, জৌলুস, যে প্রকৃতির ঐশ্বর্যকে দেখার, যে মানুষের একটা চিরন্তন ইচ্ছা রয়েছে, সেইটাই কবিতাতে প্রকাশিত হয়েছে। দেখো, এবার আমরা মূল কবিতায় প্রবেশ করছি। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই আবার যাব সমুদ্রে। তার মানে কবি ইতিমধ্যে আগেও সমুদ্রে গেছেন, তাই তিনি বলছেন এগেন, আবার, মানে পুনরায়, টু দ্য লোনলি সি, নির্জন সমুদ্র অ্যান্ড দ্য স্কাই, আকাশের কাছে, যে একটা নির্জন সমুদ্র এবং আকাশের কাছে আমি অবশ্যই যাব। আর সমুদ্রযাত্রার জন্য কবির কি প্রয়োজন, পরীক্ষায় প্রশ্ন পড়ে, অ্যান্ড অল আই আস্ক, আর আমার শুধু চাই, এ টল শিপ, একটা উঁচু জাহাজ, লম্বা জাহাজ, অ্যান্ড এ স্টার, এবং একটা নক্ষত্র বা তারা, টু স্টিয়ার হার বাই, তাকে চালনা করার জন্য, স্টিয়ার মানে চালনা করা, হার মানে কোনটাকে? না, জাহাজটাকে ইঙ্গিত করা হচ্ছে হার বলতে, যে জাহাজটাকে চালনা করার জন্য একটা তারার দরকার, নক্ষত্রের দরকার। অ্যান্ড দ্য হোয়েলস কিক, আর থাকবে চাকার ঝাঁকুনি, অ্যান্ড দ্য উইন্ড সং, এবং হাওয়ার গান, অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, আর সাদা পালের কম্পন, সেল মানে পাল, শেকিং মানে কম্পন। তাহলে কবির দরকার একটা হচ্ছে লম্বা জাহাজ, একটা নক্ষত্র, আর হোয়েলস কিক, চাকার ঝাঁকুনি, উইন্ড সং, বাতাসের গান, অ্যান্ড দ্য হোয়াইট সেল শেকিং, সাদা পালের কম্পন, অ্যান্ড এ গ্রে মিস্ট, আর থাকবে কি ধূসর কুয়াশা, অন দ্য সিজ ফেস, সমুদ্রের বুকে, সাগরের মুখমণ্ডলের উপরে থাকবে ধূসর কুয়াশা, অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর এক ধূসর ভোরের আগমন,
যে কবির এই জিনিসগুলি প্রয়োজন সমুদ্রযাত্রা শুরু করার জন্য। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন, আমি অবশ্যই আবার সমুদ্রে যাব, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কারণ কি ছুটন্ত জোয়ারের আহ্বানে। কল মানে ডাকে, আহ্বানে কাদের, অব দ্য রানিং টাইড, ছুটন্ত ঢেউ বা জোয়ার, যে ছুটন্ত ঢেউয়ের ডাকে, ছুটন্ত ঢেউয়ের আহ্বানে আমি অবশ্যই আবার সমুদ্রে যাব। ইজ এ ওয়াইল্ড কল, একটা দুরন্ত আহ্বান, উন্মত্ত আহ্বান, একটা বন্য ডাক, অ্যান্ড এ ক্লিয়ার কল, একটা পরিষ্কার ডাক, দ্যাট মে নট বি ডিনাইড, যেটাকে উপেক্ষা করা যায় না, ডিনাই মানে অস্বীকার করা, উপেক্ষা করা, যে ডাকটাকে কবি অস্বীকার করতে পারবে না। পরীক্ষায় প্রশ্ন পড়ে ডাকটা কিরকম ছিল, যে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার, একটা উন্মত্ত, একটা দুরন্ত আহ্বান, আর একটা পরিষ্কার ডাক, যেটাকে কবি ডিনাই অস্বীকার করা, উপেক্ষা করতে পারছেন না। অ্যান্ড অল আই আস্ক, আমার যেটা প্রয়োজন বা আমার যেটা চাই, ইজ এ উইন্ডি ডে, একটা ঝোড়ো দিন, মানে প্রচণ্ড বাতাস বইবে সেরকম একটা দিন, উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর থাকবে কি উড়ন্ত সাদা মেঘ, যে হোয়াইট ক্লাউড, সাদা মেঘেরা ফ্লাইং উড়ে বেড়াবে সেরকম একটা দিন দরকার, অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে, আর থাকবে ছড়ানো জলরাশি, ফ্লাং মানে ছড়ানো, আর স্প্রে মানে হচ্ছে জলকণা, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, আর থাকবে ফোলানো ফেনরাশি, স্পিউম মানে ফেনরাশি, ব্লোন মানে ফোলানো, যে ফোলানো ফেনরাশি থাকবে, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর থাকবে গান চিলেদের চিৎকার। তাহলে কবি আরও যেগুলো চাইছেন সেটা হচ্ছে কি, একটা উইন্ডি ডে, একটা ঝোড়ো বাতাসপূর্ণ দিন, হোয়াইট ক্লাউডস ফ্লাইং, সাথে থাকবে সাদা মেঘ যেগুলো উড়ে বেড়াবে, ফ্লাং স্প্রে ছড়ানো জলগণা, অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, আর থাকবে ফোলানো ফেনরাশি বা ফেনার রাশি, অ্যান্ড দ্য সিগালস ক্রাইং, আর থাকবে গাং চিলেদের চিৎকার। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমি অবশ্যই আবার যাব সমুদ্রে, টু দ্য ভ্যাগ্র্যান্ড জিপসি লাইফ, ভ্যাগ্র্যান্ড মানে ভবঘুরে, ভ্রাম্যমান, ভ্রাম্যমান বা ভবঘুরে জিপসি জীবনে, যে যেমন করে জিপসিরা ভবঘুরে হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়ায়, সেরকম কবিও সমুদ্রে ওরকম উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াবে। পরীক্ষায় পড়বে কবি কাদের মতো করে সমুদ্রে ঘুরে বেড়াতে চেয়েছেন, না ভ্যাগ্র্যান্ড জিপসি, ভবঘুরে জিপসিদের মতো করে। টু দ্য গার্লস ওয়ে, শঙ্খচিলের মতো, অ্যান্ড দ্য হোয়েলস ওয়ে, তিমির মতো, হোয়ার দ্য উইন্ড ইজ লাইক এ, যেখানে বাতাসটা ইজ লাইক এ হোয়েটেড নাইফ, একটা ধারালো ছুরির মতো, তীক্ষ্ণ ছুরির মতো, হোয়েটেড মানে হচ্ছে সার্পেন্ট বা ধারালো। অ্যান্ড অল আই আস্ক, আর আমার শুধু চাই, এ মেরি ইয়ার্ন, মেরি মানে আনন্দপূর্ণ, ইয়ার্ন গল্প, যেটা আনন্দপূর্ণ গল্প, পরীক্ষায় পড়বে ইয়ার্ন শব্দের অর্থ কি, না স্টোরি। দেখো আবার ভালো করে মনে রাখতে হবে কবি কি চেয়েছেন, ফ্রম এ লাফিং ফেলো রোভার, একটা হাস্যময় সহ নাবিকের থেকে, যে লাফিং মানে হাস্যময় ফেলো মানে সঙ্গী, রোভার মানে নাবিক, যে তাহলে অল আই আস্ক, অ্যান্ড অল আই আস্ক, আমি শুধু চাই, এ মেরি ইয়ার্ন, একটা আনন্দপূর্ণ গল্প, ফ্রম এ লাফিং ফেলো রোভার, একটা হাস্যময়, লাফিং মানে হাস্যময়, ফেলো রোভার সহ নাবিকের থেকে। এটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কবি ফেলো রোভারের কাছ থেকে কি শুনতে চান, না এ মেরি ইয়ার্ন, একটা আনন্দপূর্ণ স্টোরি গল্প, অ্যান্ড কোয়াইট স্লিপ, আর একটা শান্ত ঘুম, নির্জন ঘুম, অ্যান্ড এ সুইট ড্রিম, একটা মধুর স্বপ্ন, হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন দীর্ঘ যাত্রা সমাপ্ত হবে, যে তাদের যখন দীর্ঘ ভ্রমণ সমাপ্ত হবে, তখন কবি চান একটা সুন্দর ঘুম আর একটা মিষ্টি স্বপ্ন। পরীক্ষায় এটাও প্রশ্ন পড়ে যে কবির যখন দীর্ঘযাত্রা শেষ হবে, তখন কবি দীর্ঘ ভ্রমণের শেষে কি চান, না কোয়াইট স্লিপ আর সুইট ড্রিম, একটা শান্ত ঘুম, মিষ্টি স্বপ্ন, আর কবিতার সহ নাবিকের থেকে কি চান, না এ মেরি ইয়ার্ন, একটা আনন্দপূর্ণ গল্প। আমরা এখন কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ করলাম এবং ব্যাখ্যা করলাম। এবারেতে এই কবিতার শেষে যে ওয়ার্ড নেস্টে কতকগুলি ওয়ার্ড দিয়ে আছে, সেই ওয়ার্ড নেস্টের ওয়ার্ডগুলির অর্থ আমরা একটু জেনে নেব। স্টিয়ার, স্টিয়ার মানে হচ্ছে টু কন্ট্রোল দ্য ডাইরেকশন অফ মুভমেন্ট, নিয়ন্ত্রণ করা কি দিকটা মুভমেন্ট গতির, সেটাকে বলে স্টিয়ার। স্পিউম মানে হচ্ছে ফোম, ফেনারাশি। হোয়েটেড মানে হচ্ছে সার্পেন্ট, ধারালো, তীক্ষ্ণ। ইয়ার্ন মানে হচ্ছে টেল, গল্প। ফেলোর ওভার মানে হচ্ছে অ্যাকম্প্যানিং সেলর, সহ নাবিক বা সঙ্গী নাবিক। ট্রিক মানে জার্নি, যাত্রা। আজকের ভিডিওতে আমরা
ক্লাস টেনের লেসন সিক্স জন মেসফিল্ডের লেখা শি ফিভার কবিতাটির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা করলাম। পরের ভিডিওতে আমরা এই কবিতার শেষে বা লেসন সিক্সের শেষে যে এক্সারসাইজগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। এছাড়াও মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কতকগুলি অতিরিক্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই পরের ভিডিওটি দেখবে। আর তাছাড়াও আমি ক্লাস টেনের প্রত্যেকটি লেসনের বাংলা অনুবাদ করব এবং সেই লেসন থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট সেই নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবে, তাই যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি বা আজ আমার চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মাধ্যমিকের জন্য খুব ভালো করে প্রস্তুতি নাও। মাধ্যমিক পরীক্ষার বেশি দেরি নেই, যাতে প্রত্যেকের মাধ্যমিকের রেজাল্ট খুব ভালো হয় সেই চেষ্টা করে যাও। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিওতে আমরা লেসন সিক্স শি ফিভার কবিতার শেষে যে এক্সারসাইজগুলো আছে তার উত্তর নিয়ে আলোচনা করব এবং এই লেসন থেকে আরও অতিরিক্ত কিছু প্রশ্ন যেগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই নিয়ে আলোচনা করব।